হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ পয়েন্ট আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়ান আওয়ার সাবটিউশনের ক্লাস আর এই যে ওয়ান আওয়ার সাবটিউশনগুলো করাচ্ছি আমি তোমাদের এগুলো তোমাদের এ টু জেড করাচ্ছি আর এই ক্লাসগুলো যদি তোমরা করে নাও তাহলে তোমাদের আর কোনোদিনও কোনো ওয়ান আওয়ার সাবটিউশনের প্রবলেম হবে না আজকে হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে ছয় আর এর আগে আমি তোমাদের পাঁচটা ক্লাস করিয়ে দিয়েছি তোমরা যারা করনি নি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে সেই ক্লাসগুলো করে নেবে আর এগুলো তোমাদের পুরোপুরি বাংলায় হচ্ছে আর এগুলো হচ্ছে তোমাদের আমি ইংলিশে সেই ওয়ার্ডটা বলছি তারপরে সেই বাংলা মিনিংটা বলছি আর হচ্ছে তারপরে লাইন অফ এক্সপ্রেশন ঠিক আছে তো তোমরা এগুলো ভালো করে করবে আর এগুলো তোমাদের ডাব্লু বিসিএস বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পিএসসি এসএসসি ব্যাঙ্ক এবং অন্যান্য পরীক্ষা যেখানে তোমাদের ওয়ান ওয়ার সাবডিভিশন আসে সেগুলোর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট আর তোমরা এর যে পিডিএফগুলো সেগুলো তোমরা কিন্তু নলেজ পাওয়ার ডট ইন থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সেগুলো তোমরা পড়তে পারো তো আজকে চলো বন্ধুরা এই ক্লাসটা শুরু করা যাক তো আজকে হচ্ছে তোমাদের ডি দিয়ে ঠিক আছে তোমাদের এ বি আর সি দিয়ে যে তোমাদের ওয়ান ওয়ার হয় সেগুলো আমি তোমাদের এই পাঁচটা ক্লাসে করে দিয়েছি আজকে এই ছয় নম্বর ক্লাসে ডি দিয়ে যে ইম্পর্টেন্টগুলো সেগুলো বলবো তো দেখো প্রথমে কি বলেছে চুরানব্বই নম্বর ডেড ডেড মানে হচ্ছে মৃত ঠিক আছে ডেড মানে মৃত দেখো এখানে যে লাইন অফ এক্সপ্রেশনটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডেড মানে আমরা কিন্তু সাধারণত মৃত ব্যক্তি বা প্রাণী এগুলোকেই বুঝাই ঠিক আছে বা বুঝে থাকি তো ডেড মানে কিন্তু আ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ন লঙ্গার স্পোকেন মানে একটা ভাষা যেটা আর বলা হয় না সেগুলোকেও কিন্তু কি বলা হয় ডেট বলা হয় ঠিক আছে ডেট বলা হয় যে যেই ভাষাটা আর বেশি বলা হয় না সেটাকেও কিন্তু ডেট বলা হয় বুঝতে পারলে তো এখানে এই লাইন অফ এক্সপ্রেশনটা ইম্পর্টেন্ট তো এটা তোমরা মনে রাখবে তো নেক্সট দেখো পঁচানব্বই নম্বর ডিমা গগ ডিমা গগ মানে কি জননেতা ডিমা গগ মানে হচ্ছে জননেতা পলিটিক্যাল লিডার হু ডেলিভার্স সেন্টিমেন্টাল স্পিচেস পলিটিক্যাল লিডার হু ডেলিভার্স সেন্টিমেন্টাল স্পিচেস মানে একজন পলিটিক্যাল মানে রাজনৈতিক নেতা যে সেন্টিমেন্টাল মানে হচ্ছে সংবেদনশীল বক্তৃতা দিয়ে থাকে তাদেরকে কি বলা হয় ডেমাগগ বা জননেতা ঠিক আছে এখন দেখবে ভোট আসছে তো অনেক পলিটিক্যাল নেতাই কিন্তু কি করবে সেন্টিমেন্টাল স্পিচ দিয়ে থাকবে তো তাদেরকে কি বলা হয় ডেমা বলা হয় বুঝতে পারলে নেক্সট দেখো সাতানব্বই নম্বর ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র আ গভারমেন্ট বাই দ্য পিপল অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ঠিক আছে একটা সরকার যেটা হচ্ছে বাই দ্য পিপল মানে পিপলের দ্বারা মানে লোকজনের দ্বারা লোকজনের এবং লোকজনের জন্য ঠিক আছে একটা গভর্নমেন্ট বা সরকার যেটা জনগণের দ্বারা জনগণের এবং জনগণের জন্য বুঝতে পারলে তো সেটাই কি বলা হয় ডেমোক্রেসি আমাদের দেশ যেমন কি ডেমোক্রেটিক কান্ট্রি ঠিক আছে ডেমোক্রেটিক কান্ট্রি বা গণতান্ত্রিক দেশ ঠিক আছে এখানে হচ্ছে মানুষই কিন্তু সর্বশেরা ঠিক আছে আমাদের যে সংবিধান তার যে প্রস্তাবনা আছে সেখানে কিন্তু লেখা আছে দেখবে যে বাই দ্য পিপল অব দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল ঠিক আছে তো আমাদের যে সংবিধান সেটাও কি গণতান্ত্রিক সংবিধান বুঝতে পারলে তো চলো বন্ধুরা নেক্সট আসা যাক সাতানব্বই নম্বর দেখো ডেনিজেন ঠিক আছে ডেনিজেন ডেনিজেন মানে হচ্ছে অধিবাসী অধিবাসী ডেনিজেন মানে অধিবাসী আ পারসন অ্যান্ড অ্যানিমেল অর প্ল্যান্ট দ্যাট লিভস গ্রোস অর ইজ অফেন ফন্ড ইন আ পার্টিকুলার প্লেস ঠিক আছে মানে মানুষ প্রাণী অথবা উদ্ভিদ যেটা কি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে বা জায়গার মধ্যে পাওয়া যায় তাদেরকে কী বলা হয় ডেনিজেন বা অধিবাসী ঠিক আছে একটা পার্টিকুলার প্লেসে পাওয়া যায় তো তাদেরকে কী বলা হয় ডেনিজেন বা অধিবাসী বুঝতে পারলে নেক্সট দেখো আটানব্বই নম্বর ডিপ্রিভড ঠিক আছে ডি প্রিভ ডিপ্রিভ মানে হচ্ছে হতাশ ডিপ্রিভ মানে কি হতাশ মোরালি ব্যাড অর ইভিল ঠিক আছে মোরালি ব্যাড ব্যাড মানে হচ্ছে খারাপ আর হচ্ছে ইভিল মানে হচ্ছে ক্ষতিকারক ঠিক আছে নৈতিকভাবে যেটা খারাপ বা ক্ষতিকারক তাকে কি বলা হয় ডিপ্রিভড বা হতাশ বুঝতে পারলে নেক্সট দেখো নিরানব্বই নম্বর ডিপ্রিকেট ঠিক আছে ডিপ্রিকেট ডিপ্রিকেট মানে হচ্ছে অনুমোদন না করা ডিপ্রিকেট মানে হচ্ছে অনুমোদন না করা এক্সপ্রেস আর্নেস্ট ডিসঅ্যাপ্রুভাল অফ এক্সপ্রেস আর্নেস্ট ডিসঅ্যাপ্রুভাল অফ মানে হচ্ছে আন্তরিক মানে হচ্ছে আন্তরিক আর্নেস্ট ঠিক আছে আন্তরিকভাবে কেউ কোনো কিছু এক্সপ্রেস করলো কোনো কিছু পাওয়ার জন্য সেটাই কি হলো ডিসঅ্যাপ্রুভাল হয়ে গেল বা অনুমোদন পেল না সেটা ঠিক আছে তো সেটাকে কি বলা হয় ডিপ্রিকেট ডিপ্রিকেট মানে অনুমোদন না করা বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর ডার্মাটোলজি ডার্মাটোলজি মানে হচ্ছে চর্ম রোগ বিদ্যা ডার্মাটোলজি মানে হচ্ছে চর্ম রোগ বিদ্যা তোমরা মনে রাখবে ডার্মা এই যে ডার্মা শব্দটা ডার্মা শব্দটার অর্থ হচ্ছে ত্বক ঠিক আছে ত্বক বা হচ্ছে চর্ম ঠিক আছে ত্বক বা চর্ম আর এই লজি যে শব্দটা আছে এটার মানে হচ্ছে বিদ্যা ঠিক আছে বিদ্যা ডার্মাটোলজি মানে হচ্ছে চর্ম রোগ বিদ্যা দ্য মেডিকেল স্টাডি অফ দ্য স্কিন অ্যান্ড ইটস ডিজিজেস একটা মেডিকেল স্টাডি যেখানে চর্ম বা ত্বক এবং তার রোগ সম্বন্ধে পড়ানো হয় তাকে কি বলা হয় ডার্মাটোলজি ঠিক আছে ডার্মাটোলজি মানে চর্ম রোগ বিদ্যা ঠিক আছে কারো যদি তোমাদের স্কিনের প্রবলেম হয় তো তোমরা কার কাছে যাও ডার্মাটোলজিস্টের কাছে যাও ঠিক আছে চর্ম রোগের যে ডাক্তার তাকে কি বলা হয় ডার্মাটোলজিস্ট ঠিক আছে ডার্মাটোলজিস্ট ডার্মাটোলজিস্টের কাছে কিন্তু তোমরা যাও তো ডার্মাটোলজি মানে কি হয়ে গেল চর্ম রোগ বিদ্যা বুঝতে পারলে নেক্সট দেখো একশো এক নম্বর ডেসপন্ডেন্সি ঠিক আছে ডেসপন্ডেন্সি ডেসপন্ডেন্সি মানে হচ্ছে হতাশা বোধ হতাশা বোধ ডেসপন্ডেন্সি মানে হতাশা বোধ লস অফ কমপ্লিট হোপ মানে যে তার সম্পূর্ণ আশা লস করে ফেলেছে ঠিক আছে বা হারিয়ে ফেলেছে তাকে কি বলা হয় ডেসপন্ডেন্সি বা হতাশা বোধ বুঝতে পারলে নেক্সট দেখো একশো দুই নম্বর ডিট্রিমেন্টাল ডিট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক ডিট্রিমেন্টাল ঠিক আছে ডিট্রিমেন্টাল মানে হচ্ছে ক্ষতিকারক কজিং হার্ম অর ড্যামেজ ঠিক আছে যেটা হার্ম মানে হচ্ছে খারাপ আর কি আর ড্যামেজ মানে ক্ষতিকারক যেটা ক্ষতির কারণ হয় তাকে কি বলা হয় ডিট্রিমেন্টাল ঠিক আছে বা ক্ষতিকারক বুঝতে পারলে নেক্সট দেখো ডেক্স ট্রাস ঠিক আছে ডেক্সট্রাস ইম্পর্টেন্ট ওয়ার্ড ডেক্স মানে হচ্ছে দক্ষ ঠিক আছে ডেক্সট্রাস ডেক্সট্রাস মানে হচ্ছে দক্ষ স্কিলফুল অ্যাট হ্যান্ডলিং থিংস স্কিলফুল অ্যাট হ্যান্ডলিং থিংস মানে একটা কাজ করতে যে স্কিলফুল বা দক্ষ ঠিক আছে বা একটা কাজকে হ্যান্ডেল করতে যে দক্ষ তাকে কি বলা হয় ডেস ঠিক আছে বুঝতে পারলে এই স্কিল ফুলের যে বানানটা ঠিক আছে এটা কিন্তু কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে যে স্কিল ফুলে এইখানেও একটা এল আর এই ফুলের মধ্যেও কিন্তু একটা এল কিন্তু তোমরা অনেক সময় কিন্তু ভুল করে ডবল এল লিখে ভালো এই ডবল এল কিন্তু হবে না এইখানে এই বানানটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি এই বানানটা কিন্তু তোমরা মনে রাখবে স্কিল ফুল যে বানানটা এখানে একটা করে এল হবে ঠিক আছে স্কিলেও একটা এল আর এই ফুলের মধ্যেও একটা এল বুঝতে পারলে নেক্সট দেখো একশো নম্বর ডায়া ট্রাইপ ঠিক আছে ডায়া ট্রাইব ডায়া ট্রাইব মানে হচ্ছে গালি গালাজ করা ডায়া ট্রাইব মানে হচ্ছে গালি গালাজ করা বিটার অ্যান্ড ভায়োলিন অ্যাটাক ইন ওয়ার্ডস অ্যান্ড রাইটিং বিটার অ্যান্ড ভায়োলিন অ্যাটাক ইন ওয়ার্ডস অ্যান্ড রাইটিং বিটার মানে তেক্ত এবং ভায়োলেন্ট মানে কি হিংস্র হিংস্রভাবে অ্যাটাক করা বা আক্রমণ করা কিসের দ্বারা ওয়ার্ড মানে এখানে ওয়ার্ড মানেটা হচ্ছে কথা ঠিক আছে ওয়ার্ডস মানে এখানে কথা ঠিক আছে কথার দ্বারা অথবা লেখার দ্বারা ঠিক আছে কথার দ্বারা বা লেখার দ্বারা কাউকে হিংস্রভাবে যে অ্যাটাক করা হয় তাকে কি বলা হয় ডায়ার ট্রাইব ঠিক আছে ডায়ার ট্রাইব বুঝতে পারলে নেক্সট দেখো একশো পাঁচ নম্বরশিপ ডিকটেটরশি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ডেটরশি স্বৈরাচার বা অত্যাচারী ঠিক আছে স্বৈরাচার মানে ওই হচ্ছে সেরা ঠিক আছে স্বৈরাচারী মানে হচ্ছে যে আছে যে রুল করছে সেই রুলারই হচ্ছে সেরা তাকে কি বলা হয় ডিকটেটর বুঝতে পারলে তো গভর্নমেন্ট ক্যারিড বাই অ্যান্ড অ্যাপসুলেট রুলার গভর্মেন্ট ক্যারিড বাই অ্যান্ড অ্যাবসুলেট রুলার অ্যাপসুলেট মানে হচ্ছে এক রাজা ঠিক আছে ওই হচ্ছে সেরা যেমন চীনে তোমরা দেখবে যে এখন যে জিনপিং রাজ করছে সেটা কি ডিকটেটরশিপ অনেকটা ঠিক আছে সেখানে নামে মাত্র ডেমোক্রেসি আছে কিন্তু সেটা এক ধরনের ডিক্টেটরশিপই বলা যায় বুঝতে পারলে যেমন হিটলার ছিলেন তিনি কি ছিলেন ডিকটেটরশিপ ছিলেন বুঝতে পারলে এর আগের দিন আমি তোমাদের একটা উদাহরণ দিয়েছিলাম যে হচ্ছে নর্থ কোরিয়ার যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি কিন্তু ডিকটেটরশিপ বুঝতে পারলে মানে তার কথাই শেষ সেখানে তো সেটাই কি বলা হয় স্বৈরাচার বা ডিকটেটরশিপ বুঝতে পারলে চলো নেক্সট আসা যাক একশো ছয় নম্বর দেখো ডিসক্রিপ্যান্সি ঠিক আছে ডিসক্রিপ্যান্সি ডিসক্রিপ্যান্সি মানে হচ্ছে অমিল ডিসক্রিপ্যান্সি মানে অমিল ডিফারেন্ট বিটুইন টু থিংস দ্যাট শুড বি সেম ঠিক আছে ডিফারেন্ট বিটুইন টু থিংস দ্যাট শুড বি সেম মানে দুটো জিনিস যেটা একই হওয়া দরকার ছিল কিন্তু একটু দুটোর মধ্যে আলাদা ঠিক আছে ধরো তোমরা একই কোম্পানির দুটো বিস্কুট প্যাকেট কিনতে গেলে তো দেখবে ধরো একটু আলাদা হয়ে গেছে তো সেটাই কি বলা হয় ডিসক্রি যদি তার মধ্যে একটু একটু আলাদা হয়ে যায় তো সেটায় অমিল হয়ে গেল দুটোর মধ্যে তো সেটাই কি বলা হয় ডিসক্রি প্যান্সি বুঝতে পারলে ডিসক্রি মানে অমিল নেক্সট দেখো একশো সাত নম্বর ডিসি মুলেট ঠিক আছে ডিসি মুলেট ডিসি মুলেট মানে হচ্ছে কি গোপন করা ডিসি মুলেট মানে হচ্ছে গোপন করা বা লুকিয়ে রাখা টু হাইড অর ডিসগাস ঠিক আছে টু হাইড অর ডিসগাস ডিসগাস মানে হচ্ছে আত্মগোপন করা ঠিক আছে আত্মগোপন করা কি বলা হয় ডিসগাস বা টু হাইট টু হাইড মানে হচ্ছে গোপন করা তো ডিসিমুলেট মানে কি হয়ে গেল তোমাদের গোপন করা মুলেট মানে গোপন করা বা কোনো কিছুকে লুকিয়ে রাখা সেটাই কি বলা হয় ডিসিমুলেট নেক্সট দেখো 108 নম্বর ড্রেপার ঠিক আছে ড্রেপার এটা উচ্চারণটা কি হবে ড্রেপার ঠিক আছে ড্রেপার মানে হচ্ছে বস্ত্র ব্যবসায়ী যারা কাপড় চোপড়ের ব্যবসা করে তাদেরকে কি কি বলা হয় বস্ত্র ব্যবসায়ী বা ড্রেপার আর शॉपकीपर সেলিং ক্লথ এন্ড ক্লথিংস আর শপকিপার সেলিং ক্লথ অ্যান্ড ক্লথিংস মানে একটা দোকানদার যিনি কাপড় বিক্রি করে এবং কাপড়ের তৈরি জিনিসপত্র বিক্রি করে তাদেরকে কি বলা হয় বস্ত্র ব্যবসায়ী বা ড্র্যাপার বুঝতে পারলে নেক্সট আসা যাক একশো নয় নম্বর দেখো ড্র ড্র মানে কি অমীমাংসিত ঠিক আছে অমীমাংসিত যেটা কোনো রেজাল্ট নেই কি বলা হয় ড্র বলা হয় দেখো দা রেজাল্ট অফ দা ম্যাচ হয়ার নাইদার পার্টি উইন্স খেলার মধ্যে যে ড্র হয়ে যায় মানে কোনো পার্টি জিতে না তাদের কি বলা হয় সেই খেলাটা ড্র হয়ে গেল বুঝতে পারলে এটা তো সবাই জানো ড্র তো নেক্সট দেখো একশো দশ নম্বর ড্যাফ ঠিক আছে উচ্চারণটা কি হবে ড্যাফ ড্যাপ মানে বামন ঠিক আছে ড্যাপ মানে বামন আ পারসন প্ল্যান্ট অর অ্যানিমেল হু অর হুইচ ইজ বিলো দ্য ইউজুয়াল সাইজ ঠিক আছে কিছু মানুষ উদ্ভিদ এবং প্রাণী তোমরা দেখবে যারা কি হয় ইউজুয়াল সাইজ মানে সাধারণ আকারটা হয় তার থেকে একটু ছোট হয় তাদের কিন্তু আকার আর বড় হয় না বা তারা বাড়ে না ঠিক আছে তাদের কি কি বলা হয় বামুন বলা হয় বুঝতে পারলে ড্যাপ বলা হয় বুঝতে পারলে ড্যাপ মানে হচ্ছে বামুন নেক্সট দেখো একশো এগারো নম্বর ডাইনেস্টি ঠিক আছে ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশ সাকসেশন অব রুলার্স বিলঙ্গিং টু ওয়ান ফ্যামিলি ঠিক আছে যে মানে একটা রাজা তার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে তার ছেলে রাজা হবে এই যে পুরো বংশটাকে সেটাই কি বলা হয় রাজবংশ বা ডাইনেস্টি তোমরা অনেকে গুপ্ত বংশ মৌর্য বংশ এগুলো কি ডাইনেস্টি কিন্তু একটা পুরোটা ঠিক আছে মরিয়া ডাইনেস্টি ইংলিশে দেখবে মরিয়া ডাইনেস্টি গুপ্ত ডাইনেস্টি মানে পুরো যে রাজার বংশটা সেটা যে রাজ করে গেছে তো সেই রাজবংশটাকে কি বলা হয় ডাইনেস্টি বুঝতে পারলে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড তো এখানেই তোমাদের ডি দিয়ে শেষ হচ্ছে বন্ধুরা তো এর যে পিডিএফটা তোমরা নলেজ পয়েন্ট ডট ইন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই পিডিএফটা ওখানে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্টে ওয়াই টাইপ করে আমাকে জানাবে যে হ্যাঁ আমরা এই ক্লাসটা বুঝতে পেরেছি আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমরা ওয়েবসাইট ভিজিট করবে সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে আর সেখানে কুইজ দেওয়া হচ্ছে জিকের কুইজ সেগুলো অ্যাটেন্ড করো আর তোমাদের নলেজগুলোকে আরও এনহেন্স করতে থাকো আর ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ রয়েছে নলেজ পয়েন্টের সেগুলোতে জয়েন হয়ে যাও আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা সব ধরনের আপডেট পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলো লিঙ্ক তোমরা সব ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্ত বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে